السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين اللهم اجعلنا منهم بمنك وكرمك يا ارحم الراحمين اما بعد في سيف بنات الشباب القرآن الكريم قطن بق علمدة مجلس ذكر المجلس যে মজলিসে পড়াণ ও সন্ন্যায়ের আলোচনা হয়ে থাকে পঠন পাঠন হয়ে থাকে এই মজলিস অত্যন্ত মর্যাদাপূর্ণ মজলিস যে মজলিস নিয়ে আল্লাহর আলমিন স্বয়ং ফেরেস্তাদের সাথে বড়াই করতে থাকেন সেই মজলিসে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের মন প্রতিপাদ্য হল পোরানের ঘটনা আর আজকে আমরা নিয়ে আসবো এমন এক ঘটনা আল্লাহ রবুল্লাহ আলমিন আদমকে সৃষ্টি করেছিলেন তার বাবাও ছিল না মাও ছিল না আবার আল্লাহ রবুল্লা আলম জগতে আরেকটা দৃষ্টান্ত তিনি দেখিয়ে দিলেন যে তিনি দেখিয়ে দিলেন কি করে আল্লাহ রব আলীন মায়ের গর্বে সন্তান দিয়ে দেন এটা ছাড়া সেই ঘটনার আগে ওই মাকে ওই মা কিভাবে দুনিয়াতে আসলেন সেই প্রেক্ষিত নিয়ে আমরা আলোচনা আজকে করব। আর আমাদের এই আলোচনায় যোগ দিয়েছেন যে সমস্ত অতিথিবৃন্দ চলুন তাদের সাথে আমরা প্রথমে পরিচিত হয়নি আমার সব্ব বামে উকবিষ্ট আছেন বিশিষ্ট আলমী দিন ইসলামী চিন্তাবিন الشيخ مفتي محمد قاضي إبراهيم السلام عليكم ورحمة الله وبركاته أمر بامديك أبو ستاسن بيشتو عالم من الشيخ مخلص بن أرشاد السلام عليكم ورحمة الله وبركاته أمر داني أبو ستاسن بيشتو عالم دين الشيخ أحمد الله السلام عليكم ورحمة الله وبركاته أبو داني أبو ستاسن بيشتو عالم الدين الشيخ حسن جميل السلام عليكم ورحمة الله وبركاته شمالي تسودي جيتي بولي سلام أمي بولي যে কোরআনের ঘটনা আর সে ঘটনা একজন বিদুষিনী কিভাবে তিনি আসলেন কীভাবে লালিত পালিত হলেন সে ঘটনা নিয়ে আমরা আলোচনা করব কোরআন এর কারিবের সোয়া আলে চৌত্রিশ থেকে সাঁত্রিশ নম্বর আয়াতের আলোকে এই ঘটনাটির সার আলোচনা করার জন্য আমরা আহ্বান জানাবো শেখ আহমদুল্লাহ ধন্যবাদ আপনাকে আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন ওলাকিবতুল মুতাকিন ও সালাতাম আলা নবীন মোহাম্মদ ও আলহি ও আসহাবিহি আজমাইন আম্মাবাদ জি আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘটনার প্রতি ইঙ্গিত করেছেন যে ঘটনাটি আল্লাহ পাক সুহান তালা সুরায় আল ইমরানের আয়াত নম্বর পঁয়ত্রিশ থেকে নিয়ে ছত্রিশ এবং সাত্রিশ মোট তিনটি আয়াত আল্লাহ তালা উল্লেখ করেছেন এই ঘটনাটি মূলত আল্লাহ সুহান তাল্লাহার নবী ঈসা আলাহ সাল্লাহামের মায়ের জন্মের ঘটনা আর এই ঘটনা যাকে কেন্দ্র করে মূল বক্তব্যগুলো তিনি হলেন ঈসা আলাহ সাল্লাহামের নানি অর্থাৎ মারিয়ামের মা তথা ইমরানের স্ত্রী তার নাম ছিল হান্না তার নাম সম্পর্কে বিভিন্ন তাপের বিভিন্ন বক্তব্য আসছে কেউ কেউ হান্না বলছেন কেউ কোনো নাম বলেছেন যাই হোক এমরাতে এমরান বা ইমরানের স্ত্রী যখন গর্ভবতী হলেন তখন আল্লাপাক সুভহানতলা কাছে তিনি দোহা করলেন মানত করলেন এর কল আতিমরাতে এমরান আর অফ বিন্নি নেজারতুলাকে মাফিবাৎ নি মহর আমার গর্বে যে সন্তান আছে আমি মানত মেনেছি এই সন্তানকে আপনার ঘর বাইতুলের খেদমত করার জন্য মানতকে আপনি কবুল করুন তার এই দোয়া করার পর এক পর্যায়ে যখন তিনি সন্তান ভূমিষ্ঠ করলেন দুনিয়াতে আসলো তখন তিনি দেখলেন যে এ তো কন্যা সন্তান আল্লাহ তালা তাকে দান করলেন তখন তিনি বললেন রব্বি ইন্নিহা উংসা হে আল্লাহ আমি তো যেটি ভূমিষ্ঠ করলাম এ তো কন্যা সন্তান আমিটা আপনার কাছে যেটি মানত করেছিলাম সেটা এক ছেলে সন্তানের ছেলে ছেলে সন্তান চাইদা করেছিলাম এবং উদ্দেশ্য ছিল আপনার ঘরে মুহাজরান সম্পূর্ণভাবে তাকে আমি দিয়ে দেবো তার জীবনটাই পুরো আল্লাহ আপনার ঘরের خدمت করবে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াল্লাহু আ'লা বিমা ওয়াদাআত আল্লাহ জানেন তুই কি ভূমিষ্ঠ করেছেন এটা তো আল্লাহ জানেন অতএব আল্লাহকে বলার প্রয়োজন নেই এজন্য আল্লাহ তালা বলেন ওয়া লাইসা الذকরু কাল উনসা নারী আর পুরুষ সমান নয় বিশেষ ভাবে এখানে আরিফ নাম দ্বারা কোনো রকম ফাসিনের বলেন যে বিশেষ উদ্দেশ্য করা হয়েছে আমি যে মেয়ে দিয়েছি সেটি তুমি যে ছেলে চেয়েছো তার সমান নয় বরং তুমি যে ছেলে চেয়েছো তার চেয়ে আমি যে মেয়ে দিয়েছি এটি অনেক অনেক গুণ বেশি শ্রেষ্ঠ পরবর্তীতে যেটা প্রমাণিত হলো এবং তেনেই পরে বললেন ওয়াইনি সামমাইতুহা মারিয়াম আমি তার নাম রেখেছি মারিয়াম এই মারিয়াম নাম রাখার পরে তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন আমি এই সন্তান কন্যা সন্তানকে আপনার আশ্রয় দিলাম আশ্রয় দিলাম শয়তানের ইয়ে থেকে এই প্রসঙ্গে সহি বুখারীর হাদিসে আছে ওযুর বংশধর

সমাজের বনেল সমাজের অনেকেই তাকে লালন পালন করার জন্য ইচ্ছা পোষণ করতে লাগলো তখন জাকারিয়ালাম দায়িত্ব নিলেন কিন্তু সেটি একটি বিশেষ লটারির মাধ্যমে ইমরানের মেয়ে মারিয়াম ইসলামকে সবাই দায়িত্ব নেওয়ার জন্য কেন উৎসাহী ছিলেন এই একটু তো যখন জাকার ইসলাম নিলেন তাকে নিয়ে তাকে মসজিদে নিয়ে গেলেন মসজিদ তার কামরায় রাখলেন

আশা পূরণ করতে পারবে সেই থেকেই তিনি বলছিলেন আমি তো কন্যা সন্তান জন্ম দিলাম কি করে সেটাই আশা ছিল যে ছেলে হবে তারপর আল্লাহ রবুল্লাহ আলমিন এই জবাব দিলেন এরপর মরিয়ম এর লালন পালনের দায়িত্ব নিয়ে যখন দ্বন্দ্ব দেখা দিল তখনই আল্লাহ রবুল্লাহ আলমিন আহকামুল হাকিমিন তিনি কিন্তু এই বিদুষিনী এই কন্যাটাকে লালন পালন করাবেন একজন এমন এক ব্যক্তি যে তার দিক আত্মীয়তার দিক থেকে পিতৃতুল্য হয়

এবং ভালো আলেম ছিলেন পরহেজগার ছিলেন এই কারণে তো এটা প্রতিষ্ঠিত বিষয় যে মানুষ যখন নিজে দিনদার হয় তখন তার সন্তানের বিয়ে সাজির কোন সমস্যা হয় না শুধু দিনের লাইনে যদি নিজে নেককার হয় তাহলে তাদের সন্তানের পেরেসানি আসলে হয়। মানুষ তাদেরকে নেওয়ার জন্য পাগল থাকে লটারি দিতে বাধ্য হয়েছে যে লটারিতে হজরত জাকারিয়া আলাই সালাম

অজুরও পেশ করেছেন যে আল্লাহ আমি তো জন্ম দিলাম মেয়ে তুমি তো জানো ভালো যেতে পারি তো এখানে মেয়ে হওয়ার কারণে উনি খাদেন যেহেতু বানাবেন তাই একটু আল্লাহর কাছে বললেন যে আল্লাহ হয়ে গেল তো অনেক সময় মেয়ে হলে পারে আমরা মুখ কালো হয়ে যায় যেটা কোরআন স্পষ্ট বলছে যে মেয়ে সন্তান হলে পারে মুখ কালা হয়ে যায়

কিন্তু নারীদের মধ্যে চারজন তারা পরিপূর্ণ হয়েছে তারা নারী হয়ে কিন্তু পুরুষের ধাপ রাখে পুরুষের যারা অন্যতম ছোট বিরতি দর্শক অল্প কিছুক্ষণের জন্য আমরা বিরতিতে যাচ্ছি তারপর ফিরে আসবো এই আলোচনায় আশা করবো আপনারা কেউ দূরে যাবেন না কারণ কোরআনের এই আলোক সুন্দর অলৌকিক ঘটনা যার থেকে আমাদের রয়েছে অনেক শিক্ষিত তাই সবাই আবার আমাদের সাথে যোগ দিবেন এই প্রত্যাশায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু শ্রোতা দর্শক গুরত্বের পর পুনরায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি যেমনটি আমরা বলছিলেন মোফতি কাজী ইব্রাহিম শাফি জি আজকে এখানে আল্লাহ যে মরিয়মকে বিশ্ব নারী সমাজের একজন মডেল হিসেবে উপস্থাপন করলেন এটা আজকে নারীরা দেখা যায় যে তারা সিনেমার মডেল গায়িকা নায়িকা এদেরকে তারা মডেল বানায় ওরা কি পোশাক পরে কি লেবাস করে কেমনে হাসে কেমনে চলে এগুলি সবকিছু অনুকরণ করে কিন্তু অনুকরণ তো এখানে নয় ওরা নিজেদেরকে আলোকিত মানুষ বলে আর এরা হলো অন্ধকার মানুষ আলোকিত মানুষ হলেন

কিন্তু এই যে মারিয়াম তরুণী মারিয়াম ওনার সামনে জিবরাইল আমিন আসলেন একেবারে সুদর্শন রাজকীয় ফিগার নিয়ে যুবকের ছবি ধরে আসলেন ফাতমাতু সাল্লালাহু আয়ালাহা সুদর্শন যুবকের ছবি ধরে যখন আসলেন মারিয়াম কি বললেন ইন্নী আউযু বিল্লাহি ইন কুনতা তাকিয়াহ আমি আল্লাহর কাছে আশ্রয় চাই তোমার থেকে তো তিনি কোন একটা অন্য চিন্তা না করে টোটাল তিনি তাকওয়ার ভিতরে ঢোকলেন আল্লাহর আশ্রয় চাইলেন ইনকুন্তা তাকে ইয়া তুমি যদি মোত্তাকি হও মোত্তাকি মানুষেরা সাধারণত এইভাবে কোন নারীর ঘরে ঢুকে না ঢুকবে না এই যে একটা নারীদের চরিত্রটা কি হওয়া উচিত আল্লাহ তালা মারিয়ামের মাধ্যমে সারা বিশ্ব নারী সমাজকে কিন্তু এই তালিমটা এখানে দিলেন এবং সেই তাকুয়া যদি থাকে তাহলে সেই নারীর ভবিষ্যৎ জীবনটা কতটা ফলবান হয় কতটা সমৃদ্ধ হয় সেটা কিন্তু মারিয়ামের ঘটনা সমগ্র কোরআনেই মারিয়ামের মেশাল উদাহরণ আয়াত আল্লাহ তালা বর্ণনা করেছেন তো হযরত মারিয়ম এই ঘটনার মধ্যে অনেক কিছু শিক্ষা আমরা গ্রহণ করব মধ্যে মারিয়ামের মাইল যে মান্নতটা এই যে ইখলাস যে ইখলাস যে উনার যে মান্নতটা উনি করেছেন। ইন্নী নাজারতু লাকা মাফি বাতনি মুহাররারান আমরা আমাদের সমাজে আমরা দেখতাম এক সময় মায়েরা এর আমানত করতে এটা সন্তান দিলে আল্লাহ হাফেজ এ কোরআন বানাবে আলেম এ دین এটা কিন্তু আমাদের সমাজেও ব্যাপক আকারে মা কিন্তু সে আপনার সাথে একটু

যে এই সন্তান থেকে দুনিয়ার কোনো লাভ দুনিয়ার কোনো উপার্জন কিছু কোনো সম্মান মর্যাদা কিছুই চান নাই শুধুই আল্লাহর জন্য আল্লাহর ঘরে তিনি সেবা করবেন এই সন্তানটা আল্লাহর ঘরে সেবক হবে আল্লাহর জন্য সে কাজ করবে মা যখন এতটা মখলে চানা দোয়াটা করলেন আল্লাহ নিয়ে নিলেন আচ্ছা এখানে পার্থক্য হলো মানুষ দুনিয়া চাইলেও পায় কিছু পায় কিন্তু দুনিয়া না চাই যদি আল্লাহকে চায় মানুষ

জি এটা ঠিক না নিরুৎসাহিত করা হয়েছে এখানে আমি দুটা কথা বলবো যে এক নম্বর মান্যত মানলে কিন্তু যে এটা কবুল হবে এটা গ্যারান্টি নেই বরঞ্চ আল্লাহর কাছে কবুলিয়াতের জন্য দোয়া করতে হবে তারপরে এখানে আর জিনিস বুঝতে পারছি আমরা জাকারিয়া আলাই সালামের প্রশ্ন থেকে উনি বলছে আন্না কি হাজা এই ফলগুলো তো এটা আসবো

এবং কার নামে এবং মানতের পরে কি করেছিলেন অনেকগুলো পয়েন্ট কিন্তু সাধারণত আমরা মানতের ক্ষেত্রে করে থাকি নাম্বার এক প্রথম ভুল হলো অজায়গায় মানত আমি মানত করবো শুধুমাত্র আল্লাহর পথে আল্লাহর শুধুমাত্র আল্লাহ এবং সেটি কোন মাজারে কবরে পীর ফকিরের আখড়ায় কোন জায়গা হতে হলে দ্বিতীয়ত হলো যেটা আগে আলোচিত হয়েছে মানত সাধারণত আমাদের সমাজে নাইনটি নাইন পার্সেন্ট মানত পেয়ে থাকে কোনো কিছু হাসিলের জন্য অর্থাৎ এটা হলে আল্লাহ আমি এটা এটাকে আমার একরম হারাম বলেননি তবে কোনো নিরুৎসাহিত এবং এটা বকিলের মাল বের করা একটা উপায় বলা হয়েছে এটা তারা কোনো ফল আসবে না তৃতীয়ত মানত করার পরেও যেটি আমাদের শেখ মহাস ইঙ্গিত করছিলেন মানত করলাম অতএব আল্লাহ ঠেকা হয়ে গেল আমি মানত করলাম আল্লাহ দিয়ে দিবি এমনটি মনে করা যাবে না

তো যাই হোক মাসিয়াতের মান্য যদি কেউ করে তাহলে সেটা হবে না আর শরিয়ার যেটা অনুমোদন নাই সেটার মান্যত করলে হবে না যেমন মানত করলো আমি আজমে শরীফ যাব আমি অমুক শরীফ যাব এই মান্যত গুলি হালো ইসাজিদ এই জাতীয় মানত করলে শুধু বাইতুল্লাহ যাওয়ার মান্য বা মসজিদে নবীতে যাওয়ার মান্য আর ফিলিস্তিনের বছর মুকাদাস মসজিদে যাওয়ার মানত মানতে পারে পৃথিবীর আর কোন জায়গায় এবাদতের উদ্দেশ্যে সফর করার মান্যত করা যাবে না এটা নিষিদ্ধ সময় মানুষ মনে করে কথা রক্ষা করলাম এটা এখানে কথা রক্ষা করা যাবে মানে আল্লাহ নামে পুরা করে দরবারে গিয়ে আরেকটা বিষয় হলো লালন পালন করলেন জাকারিয়া আর জাকারিয়া তাকে খাবার দাবার সবকিছু পরিবেশন করতে নিয়ে যেতেন দেখাশোনা করতেন কিন্তু ওই ঘরে জাকারিয়া ছাড়া আর কেউ প্রবেশের কোন অনুমতি ছিল না

আল্লাহ রবুল্লাহ আলমিন তাকে বিভিন্ন নিয়ামত দ্বারা ভূষিত করেন মারিয়াম যখন নিজে সম্পূর্ণরূপে আল্লাহর ওয়াস্তেই নিবেদিত হয়ে গেলেন তার মায়ের সে মান্যত অনুযায়ী মারিয়াম আল্লাহর কাছে এত প্রিয় হলেন যে আল্লাহ রবুল আলামিন তার পক্ষ থেকে খাস মেহমানদারির ব্যবস্থা করলেন বিশেষ করে নারীদের ক্ষেত্রে এটা বেশি হয় কারণ তারা অসহায় এজন্য জন্য সুরা তালাকের মধ্যে যেভাবে আল্লাহ বলেছেন ওমাই আত্মাকিল্লা যা আল্লাহ ওই আরম এটা কিন্তু নারীদের তালাকি সুরের মধ্যে আল্লাহ বলেছেন ওরা তো ওরা যদি একটু আল্লাহ হয় আল্লাহ মুখে মোদটা হয়

সেখানে দেখা গেল যে জাকারিয়া আলহ ইসলামের যে অনুভূতি জাগলো এই যেখানে একটা শিক্ষণীয় যে কখনো নিরাশ হতে পারে না জাকারিয়া ইসলাম তখনই প্রার্থনা করলেন আল্লাহ রবুল্লা আলম কিন্তু কবুল করলেন এবং ইয়েহি আলাইহিস ধন্যবাদ আমাদের যেতে হচ্ছে আজকে আবারো ইনশাআল্লাহ সময় হলে ফিরে আসব কোনো এক অনুষ্ঠানে কোন এক আলোচনায় এই কোরআনের আসরে। ততক্ষণে আমরা আমাদের কৃতজ্ঞবৃন্দ বিশেষ করে গুফতি খাদি ইব্রাহিম সাহেব কে ধন্যবাদ শেখ মুগলেস অশেষ ওরশস্ত ধন্যবাদ শেখ আহমদুল্লাহ কে এবং শেখ হাসান জামিল কে ওরশস্ত ধন্যবাদ দিচ্ছি সুধী দর্শক আমরা এই ঘটনা থেকে যা জানতে পারলাম আল্লাহ রব্লাহ মিলিন উদ্দেশ্যেই মানত করতে হবে এবং আল্লাহর কাছে সেটি প্রার্থনা করতে হবে যেমনটি মরিয়মের মা প্রার্থনা করেছিলেন আর মরিয়ম যাবে নিজেকে সতী সাধু হিসাবে প্রমাণ করেছিলেন আমরাও যদি সতী সাধু হিসাবে প্রমাণ করতে পারি তাহলে আল্লাহ রব্লাহন জগতেও সম্মান দিতে পারেন এবং আখারাতে সম্মান রয়ে গেল আর আল্লাহর রাহমাত্তে কখনো আমরা নিরাশ হতে পারেন যেমনটি জাকারি আল ইসলাম নিরাশ হন নাই দোয়া করেছিলেন আল্লাহ রবুল তার দোয়া কবুল করে লাসমণ তাকে সন্দান দিলেন যে সুন্দর নবী হয়ে গেলেন আল্লাহ রবুল্লাহ আবিষ্ঠা দিতে পারেন সেই প্রত্যাশায় আমরা সবাই আল্লাহর কাছে আশা করব আল্লাহ রবুল্লিয়ান আমাদের সকলকে তো অভিযান করুন আমিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ